তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য তো আপনি থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই যে 2030 IC, এই যে অডিও বোর্ডটা দেখছেন, এটা দিয়ে আমরা একটা হোম থিয়েটার বানাবো। তো দেখুন, এই যে আমরা প্রথমে নিয়েছি একটা 2030 IC, এটা একটা অডিও বোর্ড। তো আমরা একটা বোর্ড নিয়েছি, আমরা হোম থিয়েটার বানাবো বা কানেকশন করে দেখাবো, এর কানেকশনটা কোথায় কি করতে হয়। আমরা একটা ব্লুটুথ প্যানেল নিয়েছি, আর একটু খুলে দেখাই। আমরা ব্লুটুথ প্যানেল একটা নিয়েছি, দোকানে আমাদের দোকানে স্পিকার নিয়েছি, আমি হপার স্পিকার দোকানে নিয়েছি, এটা 3 ইঞ্চি স্পিকার। দোকানে হপার স্পিকার নিলাম, একটা 3.5 ইঞ্চি হপার নিলাম, এটা অনলি অনলি এটা বিটের জন্য। আর নিয়েছি একটা 78.05, একটা টেনস্টার। তো ফ্রেন্ডস, প্রথমে এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে 3টে পিন এখানে লাগা আছে, 12 0 12, এখানে ট্রান্সফরমার যে লাইনটা হবে ওই লাইনটা এখানে আসবে। তো ফ্রেন্ডস দেখুন, এই যে এইরকম ধরনের একটা ট্রান্সফরমার নেব আমরা, এটা AC 230 ভোল্ট, এদিক থেকে আমরা এসি দেবো, আর এই দিক থেকে এটা 12, এটা 0, এটা 12। তো আমরা ঠিক এইভাবে মাঝখানেরটা এখানে মাঝখানেই লাগিয়ে দেবো, তারপরে দুই দিকে 2টা 12, এটা এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। তারপরে এই যে এটা দেখছেন, এই যে SP লেখা আছে, এটা এখানে 3টে তার আছে, তো আমরা 3টে তার এটা আমরা স্পিকারে কানেকশন করব। SP বলতে স্পিকার, আমরা এই যে ছোট 3 ইঞ্চি স্পিকার, এই 3 ইঞ্চিতে আমরা লাগাবো। তো এটা এখানে 3টে তার আছে, কিন্তু স্পিকার দুটো স্পিকারে লাগাতে গেলে কিন্তু 4টে তারের দরকার। তো এটা আমি একটু ডায়াগ্রাম করে দেখাচ্ছি, ডায়াগ্রাম করে দিলে একটু বোঝাতে সুবিধা হয়। তো মনে করুন এখানে এই 3টে তার আছে, আমার এখানে 2টো স্পিকার, তো 2টো স্পিকার থেকে এটা প্লাস এটা মাইনাস, তো আমরা এই মাইনাস দুটোকে শর্ট করে আমরা ঠিক এইখানটায় দিয়ে দেবো। তারপরে এই যে প্লাস পয়েন্ট আছে, এটা আমরা এখানে দেবো। তো ঠিক এইভাবে আমরা কানেকশন করব। তারপরে দেখছেন এই যে বেজ, এইটা আমরা বেজের যে ভলিউম, একটা ভলিউম নেব, নিয়ে বেজের 3টে ঠ্যাঙে আমরা 3টে লাগিয়ে দেবো। এইটা দেখছেন, এই যে হপার লেখা আছে, এইটাতে আমরা হপারের এই যে আমাদের 4.5 ইঞ্চি হপারটা, এই 4.5 ইঞ্চি হপারের 2টো তার আমরা এই দুই জায়গাতে লাগিয়ে দেবো। দেখুন এটা কিন্তু 2 পিন। তো ফ্রেন্ডস, এই যে 5টা পিন দেখছেন, এইখানে আমরা এখানে ভলিউম ইউজ করব। এই যে ভলিউম দেখছেন, এই ভলিউম আমরা ব্যবহার করব। এখানে এই ডবল লাগালেও হবে, চলবে, কোনো অসুবিধে নেই। তো আমি ডবল লাগাবো না, আমি সিঙ্গেল 100কে 3খানা ভলিউম নিয়েছি, একটা রাইট একটা লেফট,
আর একটা হপারের জন্য, বেজের জন্য একটা নিয়েছি। টোটাল তিনখানা আমরা ভলিউম নিয়েছি। তো এখানে এই যে পাঁচটা পিন দেখছেন, এখান থেকে আমরা দুটো ব্যবহার করব, বাকিগুলো ব্যবহার করব না, কোনো প্রয়োজন নেই। তো চলুন আমি কানেকশনটা করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে এই যে 7805, এই যে টেনস্টারটা দেখছেন, এটা 7805, এটা এখান থেকে 5 ভোল্ট আউটপুট দেয় এটা। তো আমাদের এতে 5 ভোল্টের কোনো কানেকশন করা নেই, তো আমরা এটাকে আমরা এখানে বসিয়ে নেব 5 ভোল্ট পাওয়ার জন্য। আমরা এটা 5 ভোল্ট পাওয়ার জন্য এখানে টেনস্টারটা প্রথমে বসিয়ে নিচ্ছি। তারপরে দেখছেন এই যে আমাদের 5 ভোল্ট, এটা এটা 5 ভোল্ট ইনপুট কেবিল। তো আমরা এই কেবিলটা এখন এখানে লাগিয়ে নেব। দেখুন 5 ভোল্টের এই যে 5 ভোল্ট লাগা আছে, এখান থেকে আমি এই টেনস্টারটা লাগানোর পরে এখান থেকে আমি 5 ভোল্ট পাবো। তো এইখানে আমরা 5 ভোল্ট এখান থেকে নিয়ে নেব। এটা নেগেটিভ, এটা পজিটিভ, আমরা এখানে নেগেটিভ পজিটিভ দুটো নিয়ে নিলাম। নিয়ে এটা আমরা ব্লুটুথ প্যানেলের সঙ্গে এটা কানেক্ট করব। দেখুন এটা আমাদের অডিও আউটপুট কেবিল। তো আমাদের এই যে প্যানেল থেকে যে আউটপুট দেবে সেই কেবিলটা এটা। তো আমরা এই মাথাটা আমরা এই আউটপুটের সঙ্গে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এখানে অডিওতে আমরা এখানে লাগাবো। এখানে দেখছেন আমরা এই প্রথম 1 নম্বর পিনে লাগাবো, আর এটা এই 4 নম্বর পিনে লাগাবো, একটা আর একটা এল, একটা রাইট একটা লেফট। তো আমি লাগিয়ে দিচ্ছি। এই যে মাঝখানেটা দেখছেন এটা গ্রাউন্ড। তো আমরা এটা আমরা গ্রাউন্ডের সঙ্গে লাগিয়ে দেবো। গ্রাউন্ড সব জায়গায়, এই যেমন এই যেগুলো দেখছেন এইগুলো কিন্তু গ্রাউন্ড। এই যে তো আমরা এটা যে কোনো এক জায়গায় লাগিয়ে দেবো। তো আমি এটা এখানে লাগিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তারপরে আমরা এই যে একটা ভলিউম নিয়েছি, এটা 100K। এটা দেখুন 100K-র একটা ভলিউম। তো আমরা এই ভলিউমটাকে নিয়ে আমরা এই গানটাতে লাগাবো। এই যে দেখছেন বেজ, এই আমরা বেজে লাগাবো। তো এই মাঝখানেরটা মাঝখানে দুই সাইডে লাগিয়ে দেবো। যদি দেখি এটা ভলিউমটা কমালে বাড়ছে, বাড়লে কমছে, তখন আমরা এ সাইডেরটা খুলে এ সাইডে লাগিয়ে দেবো, এ সাইডেরটা এ সাইডে লাগিয়ে দেবো, দিলে ওটা ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো আমি এটা লাগিয়ে নিলাম। এখন আমরা আরো একটা ভলিউম নিলাম 100K। তো নিয়ে আমাদের এই যে রাইট, যেটা ডান দিকের অংশটা, ডান দিকের এই তারটা, সরি দোস্ত আমার এখানে একটু ভুল হয়ে গেছে। এই যেটা দেখছেন আমরা এই যে
প্যানেল থেকে যে ইনপুটটা আসছে এইটা আমরা এখানে লাগাবো না, এটা আমরা ভলিউমে লাগাবো। এখান থেকে একটা আমরা খুলে নেব, এটা খুলে নিয়ে আমাদের এই যে রাইট সাইডেরটা আমরা এখানে দেব। এটা এটা অডিও ইনপুট, অডিও পড়ে ইনপুট হবে এখান থেকে। তো তারপরে আমরা আরো একটা ভলিউম নেব, এই দেখছেন এই ভলিউমটাকে নিয়ে এর যে রাইট সাইডটা এই ডান দিকের কানেকশনটা আমরা এইখানে লাগিয়ে দেব। তো লাগিয়ে দিলাম, তারপরে আমাদের এই যে গ্রাউন্ডটা, ভলিউমের যে গ্রাউন্ড, দুটো ভলিউমেরই গ্রাউন্ড আমরা একই জায়গাতে লাগিয়ে দেবো। গ্রাউন্ডটা আমরা যে কোনো একটা জায়গাতে লাগিয়ে দিলেই চলবে, যেগুলো এই যে গ্রাউন্ডগুলো আছে এইগুলো, যেটা আমাদের ট্রান্সফরমার থেকে যেটা জিরো জিরোটা যেখানে যাচ্ছে মাঝখানেরটা জিরো ভোল্ট যেখানে যাবে ওটাই আমাদের হবে গ্রাউন্ড। তো যে কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই চলবে। দেখুন এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার মাঝখানটা হবে গ্রাউন্ড, এবং এই যে দুটো ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের এই যে মাইনাসটা এটা কিন্তু গ্রাউন্ড। যে কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই চলবে। তো তারপরে এখন যে তার দুটো আমরা খুলে ফেললাম, ওই তার দুটো আমরা ভলিউমের এই জায়গাটাতে লাগাবো। এটা খুলে ফেলবো, একটু মিস্টেক হয়ে গেছিল, এটা খুলে আমি এখানে লাগাবো। এই যে অডিও ইনপুটের এখান থেকে আমরা ইনপুট দেব, এটা বাঁদিকে লাগাবো, একটা রাইট একটা লেফট। এখানে চাইলে আপনি অক্স কেবিলও ব্যবহার করতে পারেন, তো আমি অক্স কেবিলটা ব্যবহার করব না। আমি এখানে অডিও প্যানেল ব্যবহার করছি, এই জন্য আমি অক্স কেবিলটা ব্যবহার করব না। তো দেখুন আমাদের কানেকশন প্রায় কমপ্লিট, এখন আমরা শুধু ট্রান্সফরমার লাইনটা এখান এখানে জুড়ে দেবো। এই যে দেখছেন এখানে আমরা ট্রান্সফরমার লাইনটা দিয়ে দেবো, এটা কিন্তু 12012, এটা 3 অ্যাম্পিয়ারের বেশি হতে হবে। তো আমি 1.5 অ্যাম্পিয়ার লাগিয়ে 1.5 অ্যাম্পিয়ার এটা আমি লাগিয়ে জাস্ট এটা টেস্ট করার জন্য এটাই লাগাচ্ছি, এটাই আমার কাছে আছে আপাতত। তো এইটাতে একটা 12, এখানে 0, এখানে দিলেও চলবে, তারপরে আবারও এখানে 12। তো এখন আমরা লাইনটা দিয়ে একটু চেক করব, সরি আমরা স্পিকারটা লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমাদের এই যে দুখানা স্পিকারের এই যে চারটে তার, তো আমরা প্রথমে দুখানা তার আমরা এখানে শর্ট করে নেব, দুটো স্পিকারের দুটো তার আমরা শর্ট করে নেব। শর্ট করে নিয়ে দেখুন এখানে এই যে মাঝখানের পজিশনটা, এটা মাঝখানেরটাতে এই যে স্পিকার লেখা আছে এটা, এটার আমরা মাঝখানেরটাতে দুটো দিয়ে দেবো। এই দুটো তারই আমাদের এই মাঝখানে এখানে লাগিয়ে দিলাম, তারপরে দুই সাইডে দুটো, যেরকমটা ঠিক ডায়াগ্রামে দেখিয়েছিলাম ঠিক ওইভাবে দুটো আমরা লাগিয়ে দেবো।
তো ফ্রেন্ডস এখন আমাদের জোড়া পুরো কমপ্লিট, কানেকশন ওয়ারিং করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু লাইন দিয়ে আমরা টেস্ট করব। তো প্রথমে আমরা এই যে প্যানেলটা, প্যানেলের পাওয়ারটা দিয়ে দেবো আমরা। এই যে পিনটা দেখছেন, এটা পাওয়ার 5 ভোল্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে আউটপুটটা, আমরা এটা এখানে লাগিয়ে দেবো। এটা আমরা এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে অন করব। দেখুন বিটি, এটা ব্লুটুথ মোডে আছে। তো ফ্রেন্ডস এখানে দেখছেন, এখানে ব্লুটুথ মোড কিন্তু এখানে। তো ফ্রেন্ডস আমি এখানে মডেলটা একটু চেঞ্জ করে নিয়েছি। দেখুন আমার যে স্পিকারগুলো ছিল সেই স্পিকারগুলো কিন্তু আমি এর ভিতরে সেটিং করে নিয়েছি। দেখুন এর ভিতরে সেটিং করে নিয়েছি সাউন্ডটা আরও একটু ভালো পাওয়ার জন্য। তো আমরা এইভাবে এই সেমভাবে দুটো স্পিকার আমরা এই কৌটার ভিতরে সেট করে নিয়েছি। এখন আমরা একটু লাইন দিয়ে টেস্ট করব। দেখুন এই যে পিসিবি, এই যে প্যানেল, তিনটে ভলিউম, একটা রাইট, একটা লেফট আর একটা বেজের জন্য। তো আমরা লাইন দিয়ে দিচ্ছি। দেখুন আমরা লাইন দিয়ে দিলাম। এখন আমরা অডিও প্লে করব। দেখুন এটা আমাদের বেজের জন্য, এটা আমরা যদি বেজ কমাই কিন্তু বেজ কমে যাবে। আমাদের বেজ কমে গেল। এটা এটা আমাদের রাইটের জন্য, এটা রাইট সাইডে এই স্পিকারটা। তো এটা আমরা যদি কমিয়ে দিই, দেখুন এটা কিন্তু কমে গেল, এটা কিন্তু চলছে, এটা বন্ধ হয়ে গেল। তো আমরা এটা একটু বাড়িয়ে দেবো। এটা একটু কমিয়ে দেখাই। এটা আমাদের রাইট সাইডের জন্য। দেখুন এটা কিন্তু ফুল বন্ধ। এখানে আমরা যদি ভলিউম দিই, চাইলে এইভাবে আপনি সেটিং করে আপনার বাড়িতে নিজেই হোম থিয়েটার বানাতে পারেন। তো ফ্রেন্ডস যদি আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।